মাকোটিৰ পৰা আপোনালোকে যদি এটা হুকিয়া ঠাইত থাকিব বিচাৰে এই হুকিয়া ঠাইয়ে হৈছে আমাৰ কেম্পিং সাইট আৰু কেম্পিং সাইট নমস্কাৰ হতিঠ মই বিতুপন পেগ অসমী বিতুপনৰ অন্য এটা ভিডিঅলৈ স্বাগতম জনাইছোঁ আৰু আজি মই গাঁৱৰ ঘৰলৈ আহিলোঁ আৰু বাপতি হাঁহন ভোগালী বিহু যেতিয়া গাঁৱৰ ঘৰলৈ আহিবই লাগিব আৰু আমি মই এতিয়া বৰ্তমান ঘৰত পালোহি এই আমাৰ ঘৰ এইফালে ভঁৰাল ঘৰ আৰু এইফালে বেটা আহি পাই গ'ল ঘৰত এইফালে মানুহজনী হাই আৰু সকলোলৈকে মোৰ অসমী বিতুপন ইউটিউব চেনেল তথা আৰু অসমী বিতুপন ফেচবুক পেজৰ তৰফৰ পৰা মই আপোনালোকক শুভেচ্ছা জনাইছোঁ হিয়া বৰা শুভেচ্ছা জনাইছোঁ যাতে বাপতি হাঁহন বিহুটিৰ লগতে সকলোৰে মাজত সুখ আনন্দ ভৰি পৰক তাৰে কামনা কৰিছোঁ আৰু লগতে মই আজিৰ কি কি আয়োজন আমাৰ ঘৰত চলিব সেইখিনিও মই দেখুৱাম তাৰ লগতে মোৰ দুজন বন্ধু আহিছে দুজন বন্ধুৱে অলৰেডি মানে কি মিছা মাছ পুৰি আছে আৰু মিছা মাছ পুৰা মানে তেওঁলোকে আয়োজন কৰি আছে লগত কি আছে মই নাজানো কিন্তু মিছা মাছ অলৰেডি গৰৈ মাছ আৰু মিছা মাছ পুৰি আছে মই আপোনালোকক দেখুৱাই থাকিম মই মোৰ ঘৰত পাই গ'লো এইফালে চাংঘৰ ধুনীয়া কেনেকৈ পকাম জখলা এইফালে জখলাত আমাৰ ঘৰলৈ উঠি যাব লাগিব আৰু এইফালে পাকঘৰ আৰু আণ্ডাৰ কনষ্ট্ৰাকশ্যন কিবা কিবি বনাই আছে আমাৰ ভাইটিয়ে আৰু আমি এতিয়া তলতে ভাত খাবলগীয়া হৈছে এইকেইদিন আৰু এইফালে মোৰ বন্ধুজনে বনাই আছে অই মিছা মাছ বনাই আছে মিছা মাছ এইফালে আছে আৰু বিহুৰ শুভেচ্ছা জনাই দে সকলোকে বা বেলেগ পকাইছে দেখোন তাৰপিছত এইফালে মোৰ বন্ধুজন আছে পংকজ শইকীয়া পংকজ কিবা কবি নমস্কাৰ বন্ধুসকল অতিকে আনন্দিত লাগিছে আজি উৰুকা উৰুকা বেলা আমি সকলোৱে মিলি এসাঁজ খাবৰ কাৰণে যা যোগাৰ চলাই আছো বহুদিনৰ মূৰত বিতুপনক লগ পালো আগতে একেলগে চাকৰি কৰ্মসূত্ৰে কৰিছিলো এতিয়া সি শিৱসাগৰ গ'ল মই বেলেগ জেগাত আৰু লগতে অসমবাসী ৰাইজক আজি উৰুকা আৰু ভোগালী বিহু সকলো শুভেচ্ছা দিলো সকলোৱে ভালে ভালে ফূৰ্তি কৰি এনজয় কৰক বহাগ বিহু মাঘৰ বিহু এনজয় কৰক যাওক আমি আজিৰ ভোগালীৰ যি আমাৰ ঘৰত বা ওচৰে পাজৰে কি কি আয়োজন চলিছে মই দেখুৱাবলৈ চেষ্টা কৰিম কিন্তু মই বিশেষকৈ আজি ঘৰতে থকাৰ মানে চেষ্টা কৰিছোঁ কাৰণ ঘৰতে থাকি ভাল লাগিব ঘৰখন যেতিয়া বাপতি হাঁহন বিহু ঘৰখনত থাকিও ভাল লাগে এটা সুকীয়া আমেজ ঘৰত থাকি তো এইফালে মিছা মাছ আৰু মিছা মাছৰ পৰাই আৰম্ভ কৰিছোঁ আজিৰ ভোগালী বিহুৰ শাস্তি আৰু শুভেচ্ছা জনালোঁ সকলোকে থেংক ইউ আৰু মোৰ ভাইটি ঋতুপনে সকলোৱে জানে হয়তো যিসকলে জানে যে মেৰুৱা বুলি এটা কেম্পিং ছাইট আৰম্ভ কৰিছে কাজিৰঙাৰ নিচেই কাষত আৰু এইখন কাজিৰঙা একদম এইফালে যে দেখিছে গোটেই এইফালে কাজিৰঙা আছে কাজিৰঙা এৰিয়া মানে কি প্ৰায় এক কিলোমিটাৰ পাছতে আমাৰ কাজিৰঙা ঐতিহ্য ক্ষেত্ৰ কাজিৰঙা আৰু কাজিৰঙাতে মোৰ ঘৰ আৰু আপোনালোকক সদায় কাজিৰঙালৈ নিমন্ত্ৰণ জনাই থাকোঁ মোৰ মানে সামাজিক মাধ্যমৰ তৰফৰ পৰা আৰু মোৰ লগৰকেইটা আহি আছে আজি বিশেষকৈ বৰ ঠাণ্ডা আৰু এইফালে কেম্পিং ছাইটটো আছে আৰু কেম্পিং ছাইটটো ভাইটিয়ে মেৰুৱা বুলি যি আৰম্ভ কৰিছে মেৰুৱা কেম্পিং ছাইটলৈ আমি গৈ আছোঁ আৰু লগৰ দুজনো আহি আছে এয়া পংকজ আৰু জয়ন্ত মিছা মাছ লৈ আহিছে আজি মিছা মাছৰে খাম আৰু বিশেষকৈ ভোগালী বিহু বুলি প্ৰথম মিছা মাছৰে আৰম্ভ কৰিছোঁ বাকীখিনি সঁচাকৈয়ে খাম বাৰু মিছা মাছৰে আৰম্ভ কৰিছোঁ কিন্তু এটা কথা মেৰুৱা যি কেম্পিং ছাইট এইবাৰ প্ৰথমবাৰ মোৰ ভাইটিয়ে গোৰাতলিত মানে আৰম্ভ কৰিছে সঁচাকৈ বিশ্বৰ মানে বিশ্বৰ বুলিয়ে ক'ব লাগিব বহু দেশী বিদেশী পৰ্যটকে আমাৰ এই কেম্পিং ছাইটত আমাৰ এই কেম্পিং ছাইটত মানে অলপ গ'লেই পাম আৰু এই কেম্পিং ছাইটত ইতিমধ্যেই মানে আহি গৈছে আৰু আজিও পৰ্যটক আছে শুনিছোঁ মানে আমাৰ অসমৰ বাহিৰৰ পৰ্যটকে হয় আৰু সঁচাকৈ মানে কি বিশেষকৈ আমাৰ এই ঠাইডোখৰ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰ কাজিৰঙাৰ কাৰণে মানে এটা ফেমাছ ঠাই আৰু বিশেষকৈ মোৰ ইয়াতে ঘৰ আৰু এইটো পুখুৰী তাৰপাছতে কেম্পিং ছাইটটোলৈ মই লৈ গৈ আছোঁ আৰু ব'লকচোন তেতিয়াহ'লে কেম্পিং ছাইটৰ আধা আধি বস্তু পায়েই গৈছোঁ এইফালে দেখিছেই নহয় এইটো জাপি পিন্ধি লওঁ ধুনীয়াকৈ আৰু এটা কথা মানে মোৰ ভাইটিয়ে নতুনকৈ যেতিয়া আৰম্ভ কৰিছে মানে আণ্ডাৰ কনষ্ট্ৰাকশ্যন মানে লাহে লাহে হ'ব লাহে লাহে হ'ব যেতিয়া আপোনালোককো নিমন্ত্ৰণ জনাইছোঁ আৰু মোৰ বন্ধুজন বিশেষকৈ এখেত মানে ধুবুৰীত থাকে ধুবুৰীত শিক্ষকতা কৰে বহুত দিনৰ মূৰত লগ পাইছোঁ তাৰমানে ছমাহমান হৈ গ'ল আৰু বন্ধু অন্তৰ মানে অন্তৰৰ বন্ধু যেতিয়া ছমাহ লগ নোপোৱাৰ কাৰণেও অলপ বেয়া লাগি আছিলে আজি লগ পালোঁ লগ পাই তেওঁ আজি এটা সুন্দৰ উপভোগ কৰিম গধূলি উৰুকাৰ ৰাতি সকলোৱে আহক নিজৰ নিজৰ ঘৰৰ সকলোৱে পৰিয়ালে লাগি খাওক এসাঁজ ভাত আৰু সকলোৱে ভালকৈ থাকক বাই বাই
আর সুন্দর একটা পরিবেশত মোট ভাইটিয়ে কেম্পিং সাইট আরম্ভ করেছে কাজিরঙার নিচে কাজিরঙার কাষতে। আর এই কাজিরঙার পূব সংমণ্ডল, পূব সংমণ্ডল কাজিরঙার যে পূব সংমণ্ডল অগরাতলি, অগরাতলিত মানে এই কেম্পিং সাইট আরম্ভ করেছে। আর খুব একটা সুন্দর পরিবেশ, পুখুরী বোটিং সোটিং আরম্ভ করব, প্লানিং আছে, এইফালে ঘরবুর বনায় আছে। আর এইফালে আহি গল মোর মেইন কটেজলে আহিছে। আর মেইন হল কেম্পিং সাইটর আকর্ষণ, মেরুয়ার যে মূল আকর্ষণ কেম্পিং সাইট, আর কেম্পিংতে মানে পর্যটক সকলে থাকিব পারিব, এটা সুকীয়া আমেজ, সুকীয়া আমেজ লব পারিব কেম্পিং। আর সচাক আজির যে কংক্রিটর যুগ, মানে ধুলি মাকতির আপনাদের যদি এটা সুকীয়া ঠাইত থাকিব বিচারে, এই সুকীয়া ঠাইয়ে হয়েছে আমার কেম্পিং সাইট। আর কেম্পিং সাইটতে আপনাদের থাকিব পারিব কাজিরঙালে আহিলে। আর সচাক মানে কি এটা সুকীয়া আমেজ পাব, সুকীয়া আমেজ লব বিচারে যদি কাজিরঙালে আহক, মেরুয়া কেম্পিংলে আহক। সুন্দর একটা পরিবেশ আর কাজিরঙার যে মনোমোহা পরিবেশের লগতে আপনাদের নৈশ নৈশ ভোজর কারণে বন ফায়ার করব পারিব এই কেম্পিং সাইডত। আর এইফালে মানে টেন্টত থুব পারিব, আর সুন্দর একটা পরিবেশ তার মানে পাব, প্রাকৃতিক মনোমোহা পরিবেশ পাব, যে নিজা নিস্তব্ধ একটা পরিবেশ পাব, যে শান্তশিষ্ট একটা পরিবেশ পাব, যত মানে মোর ভাইটিয়ে এই মেরুয়া নামে যে কেম্পিং সাইট আরম্ভ করেছে, সুন্দর একটা পরিবেশ তার মানে। আর বিশেষ সুন্দর একটা পরিবেশত এই অনুষ্ঠান মানে করে আছে। আর আশা করছো আপনাদের আহিব, আর কাজিরঙার মনোমোহা দৃশ্যর লগতে এই মানে সুকীয়াক এসাজ খাই যাবলে যদি বিচারে কাজিরঙার মেরুয়ালে আহিব, আর সকলখিনি সুবিধা পাব, জিপ সাফারি, এলিফেন্ট সাফারি সকলখিনিয়ে ইয়াতে সুবিধা আছে, সকলখিনি সুবিধা করে দিব। আর আপনাদের আহিবসুন, থ্যাংক ইউ। এটাই মানে ভাল লগা পরিবেশ হয় রাতিপুয়ার পরিবেশ, রাতিপুয়ার পরিবেশ বড় সুন্দর হয়ে থাকে, মানে কুঁয়নি চলি পড়ে থাকে। আর মেরুয়ার কাষতে তার মানে প্রায় জীব জন্তুব কাজিরঙার জীব জন্তুব আহি চরি থাকে, আর সেই একটা সুন্দর পরিবেশ হয় মেরুয়াত থাকলে। আর এইফালে মই মাথারি, এই একটা মাথারি, আর মাথারিটা উঠিলে এইফালে এইফালে এইখানে কাজিরঙা, একদম কাজিরঙা বাউন্ডারি লাগি আছে। খুব একটা সুন্দর মানে গাঁলিয়া একটা পরিবেশ, আর মেরুয়া কেম্পিং সাইট এইফালে আছে, সুন্দর একটা পরিবেশত মানে আছে। এইফালে নিচে কাষতে কাজিরঙাখন পাব, আর এই মাথারিত আপনাদের মানে মর্নিং ওয়াক ধুনিয়াকে করব পারিব, আর মর্নিং ওয়াক করে করে কাজিরঙা জীব জন্তুব উপভোগ করব পারিব, একটা নান্তনিক পরিবেশ আপনাদের উপভোগ করব পারিব। থ্যাংক ইউ।